ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা প্যাসিভ মার্কেট প্লেসে টাকা উইড্রো করার জন্য আমাদের যে ব্যাংক মেথডটা লাগবে সে পেউনার অ্যাকাউন্ট আমরা তৈরি করব কারণ আমরা যখন উইড্রো করতে যাব এখানে দুইটা মাধ্যম আছে প্যাসিভ মার্কেট প্লেস থেকে টাকা উইড্রো করার প্রথম একটা হচ্ছে পেওনার দ্বিতীয় নাম্বার হচ্ছে পেপাল যেহেতু বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না সেজন্য আমরা পেওনারটাকেই ব্যবহার করব কারণ পেওনার বর্তমানে বাংলাদেশে আছে তো কিভাবে আমরা আমরা যদি খুলতে চাই সেজন্য সরাসরি চলে যাব গুগলের যে একটা ব্রাউজারে যে আমরা পেউনেয়ার ডট কম জাস্ট পিওনার লিখলেই হয়ে যাবে এখানে আপনি সরাসরি এখান থেকেও আহ সাইন ইন করতে পারেন বা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সেক্ষেত্রে আপনি পঁচিশ ডলার কিন্তু বোনাস পাবেন না হ্যাঁ পঁচিশ ডলার কিন্তু বোনাস পাবেন না যদি আমাদের লিংক থেকে যদি অ্যাকাউন্ট করেন এখানে একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব এখান থেকে যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি পঁচিশ ডলার পাবেন আমি আমি নিজেও পাইছি হ্যাঁ তো এটা মনে হয় সবার জন্য বেটার হবে থেকে অ্যাকাউন্ট করা কি মনে করেন হ্যালো সাথে সাথে টাকা দিবেন আপনারে এক হাজার ডলার ট্রান্সফার করার পরে আপনি উড্রো দিতে পারবেন তার আগে করতে পারবেন না ঠিক আছে আর তাহলে তো তাহলে তো আমরা শুধু অ্যাকাউন্ট করব একজনের নামে আর টাকা তুলবো তাহলে তো আমরা কুড়ি দিয়ে যাবো আপনি একটা ভোটার আইডি কার্ড দিয়ে পেউনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ঠিক আছে তোকে যাই হোক আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে পেউনারে আমরা চলে আসবো পেওনার তো আমার লিঙ্কে ক্লিক করবেন কি আবার দেবো নাকি এখানে ধরেন জাস্ট লিঙ্কের উপর ক্লিক করবেন চলে আসবেন দুইটা সিস্টেমে দেখা দিলাম লিংকে ক্লিক করলেন এই জায়গাতে চলে আসবেন এখান থেকে আমরা কি করব রেজিস্টারে ক্লিক করব দিয়ে দিছি অলরেডি রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আমাদের কাছে বলতাছে কিছু তথ্য চাবে সেই তথ্যগুলো আমাদেরকে খুব ভালোভাবে দিতে হবে আসুন আপনার প্রয়োজনীয় জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজুন আমি একজন কি ফ্রিল্যান্সার অনলাইন পেশাজীবী তথ্য পরামর্শ অথবা ডিজিটাল সেবা প্রদানকারী এখানে অনেক কিছু আছে আমরা যে কাজটা করবো এখান থেকে ফ্রিল্যান্সার অনলাইন যেটা আছে এটা সিলেক্ট করব এখানে জাস্ট ওদের নিয়মে দেওয়া আছে দিলে হবে উল্টা পাল্টা দিলেও কিছু যায় আসে না ঠিক আছে তো এখানে আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজুন আমি চাইছি আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে অর্থ গ্রহণ করতে ক্লিক করবো এবার কত থেকে কত ডলার পর্যন্ত আমরা আমাদের বা নিতে চাই এরকম এখান থেকে ধরেন ইউএসডি ডলার আছে আমরা আমরা মিনিমাম এক ডলার এটা করে তারপরে আমাদের এই অপশনে নিয়ে আসবে এখানে বলবেন যে আপনার অ্যাকাউন্টটা কি অনলাইন পেশাজীবী মানে ফ্রিলান্সার অথবা অনলাইন পেশাজীবী অ্যাকাউন্ট ক্লায়েন্ট দ্বারা বা মার্কেট প্লেসের মাধ্যমে অর্থ গ্রহণ করুন তাহলে আমরা কি করবো এখানে নিবন্ধন করবো তো এখানে আমাদের এখানে বাংলা আসতে আপনারা আপনার এখানে ইংলিশ আসতে পারে কোনো সমস্যা নাই আর এখান থেকে আমি চাইলে এটা ইংলিশও করে নিতে পারি এখানে এসে দেখেন ইংলিশ হয়ে গেছে সমস্যা নাই জাস্ট আমরা এখান থেকে কি করব রেজিস্টারে ক্লিক করব যেহেতু অ্যাকাউন্ট করার জন্য আমরা চাচ্ছি তো আমরা রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের সামনে প্রথম এরকম ইন্টারফেস আসবে তো নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড তো প্রথম যেটা আছে এটা আমি ইয়া করে দিব হ্যাঁ ঠিক রাখবো যদি আপনার দ্বিতীয় নাম্বার থাকে আপনি প্রথমটা করে দেবেন করার পর আপনার বোর্ড আইডি কার্ডটা কষ্ট করে বের করবেন হ্যাঁ আপনি বোর্ড আইডি কার্ডটা বের করবেন এবার কথা হচ্ছে যদি পূর্বে আপনি পেওনার অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার বোর্ড আইডি কার্ড দিয়ে আর অ্যাকাউন্ট হবে না তাহলে কি করব তাহলে আপনার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই পান আপনার সব থেকে প্রিয় মানুষ তার নামে অ্যাকাউন্টটা করেন আর অ্যাকাউন্ট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন তারা যেন সব সময় অ্যাভেলেবল পাওয়া যায় অনেক সময় আমাদের স্টেটমেন্টের দরকার পড়তে পারে লাইভে একবার স্টেটমেন্ট চাপে তারপরে জিন্দিগিতে তারা দেখতেও যাইব না তো স্টেটমেন্টের আবার পরবর্তীতে আপনি নিতে পারবেন কিনা তারা আবার ব্যাংকে নিতে পারবেন কিনা আবার অনেক মানুষ আছে ব্যাংকে যাইতে চায় না বলে যে অ্যাকাউন্ট করো সমস্যা নাই কিন্তু ব্যাংকে যাব না বলে যে ব্যাংকে গেলে হয়তো আবার আমার নামে টাকা পয়সা তুই কি আবার চলেই যায়নি এরকম মানুষ অনেক থাকে ভয় ভীতিতে তো এরকম মানুষ নেবেন না আপনার ফ্যামিলি মেম্বারগুলোকেই সাজেস্ট করতে পারি বেটার ফ্যামিলির আদার্স মেম্বারগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টগুলো করতে পারেন ঠিক আছে আর যাদের বয়স হয় নাই অলরেডি ধরেন আঠারো বছর হয় নাই আইডি কার্ড হয় নাই তারাও আপনার বাবা মা ভাই বোনদের নামে অ্যাকাউন্ট করতে পারেন কোনো সমস্যা নাই করার পরে আমরা এখানে আমাদের ভোট আইডি কার্ডের যেরকম নাম থাকবে সেরকম উপ নামটা দিব ধরেন আমি এখানে বড় হাতের নাম আছে কি আমার একজনের নাম দেই শহীদ আকুল এটা হচ্ছে নাম আছে ইমেল অ্যাড্রেস একটা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে বলতেছে তো আমরা এখান থেকে যে কাজটা করবো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস নিয়ে আসবো জিমেল লিখে সার্চ করি জিমেল ওকে এখান থেকে আমি ধরেন এই একটা আমার জিমেল আমি এখান থেকে জাস্ট কপি করলাম কপি করে এই জায়গাটাতে আমি দিলাম পেস্ট করে পেস্ট করে দিয়ে এখানে আবার আমাকে বলতেছে এই জিমেলটাকে আবার রি ইন্টার করতে তার মানে আমি এই জিমেলটাকে আবার দিব দেওয়ার পর এখানে বার্থডেটা সেট করতে হবে বার্থডে হচ্ছে উনিশশো উনসত্তর দুই তারিখ মার্চ সরি যেটা করব আমাদের পরবর্তী স্টেপে নিয়ে আসবে কন্টাক্ট ডিটেলস তো এখানে আমরা কি করবো বাংলাদেশ কান্ট্রি দেওয়া আছে তো আমরা এখান থেকে বাংলাদেশটা দিয়ে দিব স্টেট ওকে তো আমরা যে কাজটা করবো আপনার ব্যাংকের স্টেটমেন্ট যদি না থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ডের পিছনের দিকে আপনি তাকাবেন দেখবেন যে আপনার ভোটার আইডি কার্ড যেহেতু ভেরিফাই করতে হবে তো ভোটার আইডি কার্ডের পিছনে যেটা থাকবে আপনার ঠিকানাটা ওই ঠিকানাটা এখানে লিখবেন সেটা কি লিখবেন ধরেন আমার ঠিকানাটা লিখে দিলাম যেরকম থাকবে আপনার হ্যাঁ ধরেন বড় হতে থাকলে বড় হতে দিবেন ছোট হতে থাকলে ছোট হতে দিবেন আপনি দিলে হলো সমস্যা নাই বড় হাত ছোট হাতের কোনো ব্যাপার না এটাই সবকিছু হ্যাঁ ওইটা ইংলিশ করবেন হ্যাঁ এটা সবারই থাকে হ্যাঁ ওইটা আমারও বাংলা বুঝেন নাই জিটা জিরামপুর জি রামপুর দেখেন আমি যেভাবে করতেছি আপনারা ওইভাবে করতে পারেন হ্যাঁ

ওকে আমি একটা কাজ করি জুঙ্গি জুঙ্গিপুরপুর জুঙ্গিপুর বাপুর টাঙ্গাইল দিয়ে দেখি বোয়াপুর বিএস বুইয়া বুয়াপুর বোয়াপুর টাঙ্গাইল টাঙ্গাইল ওকে এটা ম্যানুয়ালি সিস্টেম ওকে এটা দেওয়ার পর অপশনাল ডিটেল সিটি ওকে তাহলে তো আমি সিটি দিব সিটি টাউন ওকে টাঙ্গালটা এখানে আমি কাট করে দিই কারণ বপুর আছে টাঙ্গালটা নিচে দিয়ে দিলাম সরি আসতে আসে না কেন টাঙ্গালটাকে দিয়ে দিলাম এবার জিপ কোড দিতে বলতেছে উনিশশো ষাট আমাদের জিপ কোড গ্রাম এবং উপজেলা এই দুইটা দিবেন উপরে নিচে দিবেন টাউন আর ভোটার পিছনে দেখবেন যে আপনার জিপ কোড দেওয়া থাকে হ্যাঁ জি বলেন কি বলতেছি ঠিক আছে তো এবার হয়ে যাওয়ার পর এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেখে আমি কোনটা আছে আমার সেটাই নিয়ে আসি আগে ওকে এটা হচ্ছে আমার ফোন নাম্বার তো আর একটা ফোন নাম্বার নেই জিরো ওয়ান নাইন জিরো ওয়ান ফোর নাইন ফোর নাইন থ্রি ডাবল ফাইভ সিক্স থ্রি ওকে জাস্ট এটা করার পরে আমি জাস্ট এখান থেকে স্যান্ড কোড পাঠাবো একটা কোড আমাদেরকে মোবাইলে ট্রান্সফার করার কথা দেখি কি অবস্থা মামুর বেটা কতক্ষণ লাগায় হ্যাঁ কোড চলে আসছে দিয়ে জাস্ট আমরা নেক্সট করবো করার পর এখানে আমাদের সিকিউরিটি কোয়েশনে নিয়ে আসবে আমরা সিকিউরিটি কোশ্চেন এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিব স্ট্রং একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড গুলো কি টাইপের হবে পাসওয়ার্ড হবে হচ্ছে এই টাইপের ধরেন বড় হাত দিলেন বড় হাতের অক্ষর দিবেন তারপরে ধরেন আপনি স্লাস ব্যবহার করবেন তারপরে ডলার হ্যাশ এইগুলো আইকন ব্যবহার করবেন তাহলে এই পাসওয়ার্ড গুলো খুবই স্ট্রং স্ট্রং পাসওয়ার্ড হবে হ্যাঁ তো আমি আপাতত আমার মনের মতো করে দিয়ে দিই এখান থেকে ওকে আবার পাসওয়ার্ডটাকেই রিপিট করতে হবে সেম ভাবে আমরা রিপিট করব মানে উপরে যেটা দিবেন সেটাই দিবেন সিকিউরিটি কোশ্চেন এটা এখনো গুরুত্বপূর্ণ কিছু না তো এটা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ তো ধরেন আমার একটা নাম দিয়ে দিই ফার্স্ট স্কুলের নাম যা দিবেন সিকিউরিটি কোশ্চেন যা থাকবে সব এক দিবেন এরপরে আরো কিছু সিকিউরিটি কোশ্চেন আছে তো ওইগুলো সব এক দিবেন ধরেন সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিলাম রাজু এবার আসেন বাংলাদেশ এনআইডি কার্ড এনআইডি কার্ডটা আপনার পিছনের দেখবেন সিরিয়াল নাম্বারটা এটা পিছনে থাকে না এটা সামনের দিকে থাকে এই স্মার্ট কার্ডে মনে পিছনে থাকে নাকি একজাক্টলি জানি না ওইটা তো আমরা আমাদের এনআইডি লং যেটা লেখা থাকবে ওইটা আপনি এখান থেকে দিয়ে দিবেন নাইন থ্রি ডাবল ওয়ান নাইন ফাইভ হ্যাঁ হ্যাঁ করতে পারেন দেখেন হয় কিনা এরকম হয় আমি কিছু বোর্ড আইডি ইয়া সিম কিনতে যাই এরকম করছিলাম বুঝছেন তোকে যাই হোক এটা যখন হয়ে যাবে জাস্ট আমি নেক্সট করব যদি নেয় তাহলে তো ওকে নেক্সট করলাম নেক্সট করার পরে অলমোস্ট ডান বলতেছে এবার আরো কিছু জিনিস আছে এখানে হচ্ছে আমাদের ব্যাংক স্টেট ব্যাংক ডকুমেন্টস বা ব্যাংকের ডিটেলস আমাদেরকে দিতে হবে যেটার মাধ্যমে আমরা টাকা ট্রান্সফার করব তো এটা অনেকেরই থাকে না তো একটা মাধ্যম আছে যেটার মাধ্যমে আপনি সব থেকে সহজভাবে এই কাজগুলো করতে পারবেন সেটা কি আপনি ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারেন অথবা মোবাইল ব্যাংকিং আছে রকেট নামের একটা ব্যাংকিং আছে দশ টাকা বিশ টাকা দিয়ে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং ব্যাংকিং রকেট মেবি রকেট এই ব্যাংকে যাবেন দাস বাংলা ব্যাংকের শাখাতে গেলেই হবে এটা মোবাইল ব্যাংকিং রকেট আপনার ফোন নাম্বার দেওয়া হয় হ্যাঁ যাইয়া দশ টাকা বিশ টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন এই অ্যাকাউন্টটা জি জি না অনলাইনে আমি করি নাই আপনি যাবেন একটু কষ্ট করে সমস্যা কি যে কোনো এজেন্টে গেলে হবে তো আমরা এখান থেকে যেটা করব পার্সোনালটাকে সিলেক্ট করব এখান থেকে কারেন্সি বিডিটি থাকবে এখানে আমাদের ব্যাংকের নামটা দিতে হবে দেখি ব্যাংকের নামটা পাওয়া যায় কিনা এটা অবশ্যই থাকবে ডাচ বাংলা ব্যাংক লেখাই থাকবে হ্যাঁ আপনার প্রতিটা ব্যাংকেরই এখানে নাম দেওয়া থাকে দেখি আমাদেরটা পাওয়া যায় কিনা ডাচ বাংলা ডাস বাংলা ডাস বাংলা এই যে ডাস বাংলা লিমিটেড হ্যাঁ দিয়ে দিলাম এবার ব্রাঞ্চ নেম আমাদের ব্রাঞ্চ হচ্ছে ধরেন টাঙ্গাইল হ্যাঁ টাঙ্গাইল টাঙ্গাইল ব্রাঞ্চ তো অ্যাকাউন্ট হোল্ডার নাম ওই যে আমার বোর্ড আইডি কার্ডের সাথে যেটা আছে ওইটাই এবার ফোন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিতে বলতো অ্যাকাউন্ট নাম্বার কোনটা দিব যে নাম্বারে আমার কি আছে অ্যাকাউন্ট আছে ওই নাম্বারটা দিয়ে দিব ফোন নাম্বারটা ওকে আমার হ্যাঁ জি 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 রাইট রাইট এই তো বুঝে গেছেন না কে বলে বুঝেন না তো ওইটাই আমরা এখানে দিয়ে আমি ফোন নাম্বারটা আবার জিরো ওয়ান তারপরে জানি কি ছিল ফোর ছিল ফোর নাইন থ্রি ডাবল ফাইভ সিক্স থ্রি ওকে এটা ছিল এটা আমি দিয়ে দিলাম এবার দেখেন এটা হয়ে যাওয়ার পর আইডি কার্ড এখানে আবার এনআইডি কার্ডের কি চাইতেছে নাম্বার চাইতেছে তো সেম ভাবে আবার নাম্বার দিয়ে দিব নাইন থ্রি ডাবল ওয়ান নাইন ফাইভ ওকে এটা দেওয়ার পর আমি জাস্ট এগ্রি করে দিব সবকিছু এগ্রি করে দিয়ে জাস্ট আমি সাবমিট করব আপনার আমি কিন্তু এখনো কিন্তু আমার এটার নামে কিন্তু অ্যাকাউন্ট নাই একটা মজার বিষয় কি জানেন আমার কিন্তু এই নাম্বারে কিন্তু আমি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট করি নাই এখনো আমি কিন্তু আগে ভাগে অ্যাড করে বয়ে রইলাম এডিট করা যাবে না কেন সব এডিট করা যাবে ওকে দেখি কি অবস্থা মামুর ব্যাটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে কিনা তো অ্যাকাউন্ট করার প্রসেস সেম প্রসেস হ্যাঁ